আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও দেব, যেটাতে আমি দোকানে কিছুটা সময় রাতের এবং কিছুটা সময় দিনের বেলার কাটানো দেব। এই ব্যাগগুলো তোমার এনেছি, আনার পর থেকে তারপর গোছানো হয়নি, তো এটি একটু গোছগাছ করছি। এই ভিডিওটাও তোমাদের একটু দেখাচ্ছি, সো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে ব্যাগগুলো এনে আর গোছানো। সো বন্ধুরা, আমি বাড়িতে চলে এলাম খাওয়ার জন্য। তো এখন খাওয়া দাওয়া করলাম, এখন আবার দোকান একটু হালকা রেস্ট, একটু হালকা রেস্ট করবো। রেস্ট করার পর এখন দোকান থেকে বাড়িতে চলে আসবো। তো এই দোকানটা একটু গুছানো, একটু ঝাড়া দিচ্ছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো কীভাবে ঝাড়ছি, তারপরে ঘরটা ঝাড়ু দেব। ততক্ষণ তোমরা আমার পাশে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এই বলটা পড়ে গেল, পড়ে গেলো, ধরতে পারিনি, তো পায়ে চেয়ার উঠে লাগাতে হলো, কারণ আমার দ্বারা লাগানো হয়নি। একটু ঝাড়া দিচ্ছি জোরে স্পিডে, কারণ এই ধুল পড়ে আছে, নোংরা হয়ে আছে, তো একটু ঝাড়ুটারু করে নিচ্ছি। এবার ঝাড়ুটা তো দিতে হবে, তো একটু বিশেষ করে ঝাড়ু করে দিচ্ছি, ঝাড়ছি। এই পড়ে যাবে, ধীরে ধীরে কর, ধীরে ধীরে কর, পড়ে যাবে। তো করে নিলাম, এখন একটু সামনের জায়গাটা যে আছে এটা একটু ঝাড়ু দিচ্ছি। তো দরজার সামনে যে মালগুলো বের করেছিলাম ওটাও একটু ঝাড়া দিচ্ছি, বিশেষ করে প্রতিটা দিনে ঝাড়ু দিতে হয়, কারণ হয়তো প্রচণ্ড ধুল, এতটা ধুল কি বলবো তোমাদের। আমাদের একজন দাদা, উনি এসছে সাডেনলি, হঠাৎ করে এসে দেখি বাচ্চারা যে খেলনাটা আছে সেটা দিয়ে খেলা করছে। বাবা 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 বাবা, খুব সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর লাগছে। এই তো নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করছে, মনে হচ্ছে যেন উনি পাখি নড়াচ্ছে, যদিও পাখি তো নেই দোকানে, তো একটু মজা করছে আর কি। তো উনি জানে না যে আমি ভিডিও করছি, তো সাডেনলি এখন দেখতে পাবো যে আমি ভিডিও করছি। তো এখন তাই না কী করছে, ওটাকে ফু দিচ্ছে, আরেকজন সাথে গল্প করছে, তো আমার তো খুবই মজা, খুবই ভালো লাগলো, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এখন তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ুটা ক্লিয়ার করে দেব, কারণ প্রচণ্ড ধুল, তো ধুল লেগে থাকলে ভালো লাগে না। এর মধ্যে হঠাৎ সাডেনলি দেখো আমি গোটে আবার কি কাস্টমার চলে এলো একজন, তো কী নেবে ও বলছিল, একটা পাউডারের ডিবি দিতে, দিয়ে দিলাম পাউডারের ডিবি, আর কী করবো, তাতে গদি পেমেন্টটা রেখে দিলাম। তো এখন কী করব, এখন ঝাড়ুটা ক্লিয়ার করে দিচ্ছি, যদিও তোমরা সবটা দেখতে পারছো না। এই তাড়াতাড়ি আস্তে 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 আস্তে, এত স্পিড কেন, এত স্পিড কেন, এত স্পিড কেন, একটু স্লো 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 স্লো, ও মাই গড, এত স্পিডে যে ঝাড়ু দিয়েছি, মাই গড, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো মালগুলো ঢুকিয়ে নিচ্ছি ঘরের মধ্যে, একদম ক্লিন করে ঢুকিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মাল একটা জায়গায় সুন্দরভাবে রাখতে পারি, কারণ সকাল উঠে যাতে দোকানে যখন আসবো তখন খুব তাড়াতাড়ি যাতে মালগুলো সঠিকভাবে বের করতে পারি। এটি তো বাচ্চাদের বল, ওটাও ঢুকিয়ে নিয়েছি, কারণ বাইরে তো কোনো মাল রাখা যায় না। তো ধীরে ধীরে সবগুলো শেষ, এখন হঠাৎ করে দেখি কারেন্টটা চলে গেল, তো এখন ক্যামেরাটাকে একটু অনুযায়ী ফিট করলাম। এই তো শেষ হয়ে যাবে, এখন এই শেষ হয়ে যাবে। তোমরা ততক্ষণে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এবং আমার চ্যানেলটাকে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা আবার ভিডিও আপলোড করলে ভিডিওটা পাবে না। তো ধীরে ধীরে ব্যাগগুলো সব গুছিয়ে নিয়েছি, মোটামুটি গুছানো শেষের পথে, এখন তো আমার কী করবো, আর একটু রয়েছে। তো সবগুলো ভাই দেখো, সবগুলো মাল যখন বের করি অনেকটা সময় লাগে, আবার গুছাতে অনেকটা সময় লাগে। তো শেষ গুছানো শেষ একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কীভাবে রাখলাম, একটু এত এতটা স্পিডে লাড়াচাড়া করছি, কারণ এই তো ফাইনালি। আমি আই বসছি, এখন ঘর জায়গায় সোজা, বেশি কথা কইলে কথা পারবো আমি সোজা জায়গায়।
আমি আমার রুমে দাঁড়িয়ে। ওকে বাই, সবাই ভালো থেকো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, টাটা, বাই বাই।